নতুনদের উদ্দেশ্যে বলছি, এটা দ্বিতীয় ভাগ আমার ভাজা হয়ে এসেছে। বুঝবেন কি করে যে ভাজা হয়েছে কি না? সেটা হচ্ছে প্রথম গন্ধ বেরোবে, আর যদি আঁচ বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপরে পুড়ে লাগবে, ভাববেন ভাজা হয়ে গেছে, ভেতরটা একদমই হবে না। আর শিম আঁচে দিলে একটা সুবিধা কি, ভেতরটা যে ভাজা হচ্ছে সেটা বোঝার একটা উপায়, আপনাকে খুন্তির কোনাইভাবে দিতে হবে না। এইভাবে যখন ইয়ে করবেন না, তখনই দেখবেন একটা শক্ত ভাব এসে গেছে। তো তার মানে হচ্ছে ভেতরটা পুরো ভাজা হয়ে গেছে। এইবারে উল্টালে পরেও দেখবেন যে দুদিকটাই যখন এরকম শক্ত মতো হয়ে গেছে, তখনই কিন্তু এগুলো আমি তুলে নেব। ঠিক আছে, এবার এগুলোও আমার হয়ে গেছে দ্বিতীয় ব্যাচ, আর একবার আমাকে দিতে হবে। যেহেতু অল্প অল্প করে দিচ্ছি, এটা যদি বড় ফ্রাই প্যানে নিয়ে নিতাম তাহলে হয়তো এত সময় লাগতো না। তো আমি তিন খেপে আমাকে ভাজতে হচ্ছে, সেই জন্য একটু সময় নিচ্ছি। তো সব কটা ভেজে নিয়ে তারপরে আমি আবার পরের স্টেপ দেখাচ্ছি। এখন আমি এঁচোড়ের একটা রেসিপি রান্না করব। তার জন্য আমি প্রথমেই একটু গরম মশলা গুঁড়ো করে নেব। তার জন্য কী কী গরম মশলার জিনিস নিচ্ছি দেখাচ্ছি। সামান্য একটু নিয়ে নিচ্ছি এটা সাজিরে, ঠিক আছে। আচ্ছা, সামান্য নিয়ে নিচ্ছি একটু শামরিচ, ঠিক আছে, শামরিচ। আর এখানে আছে জায়ফল, জৈত্রী গুঁড়ো, এটা আমি গুঁড়ো করে রেখেছি, কিন্তু খুব দুটোই এত বেশি পরিমাণে যে উগ্র গন্ধ হয়, সেই জন্য এখান থেকে পুরোটা আমি নিচ্ছি না বা আলাদা করে নিচ্ছি না। এগুলো এর সাথে মিশিয়ে দিলে পরে গন্ধটা কমবে, একটা সুন্দর গন্ধ আসবে। এবার এই চারটে জিনিস আমি কিন্তু একটু শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য আমি কড়া গরম করতে বসিয়ে দিচ্ছি, তারপরে ভেজে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। এটা যদি কারো ইচ্ছা হয় বেশি পরিমাণে করে রাখতে পারেন, তো আমি এখন অল্প পরিমাণেই করে রাখছি, কারণ আমি খুব বেশি রান্নায় তো এগুলো ব্যবহার করি না, সেই জন্য যে ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ব্যাস এই গন্ধটাই আমি চেয়েছিলাম। সাজিরে শামরিচ মেশালে না দারুণ একটা গন্ধ আসে। তো ব্যাস আমার গন্ধ যেহেতু বেরিয়েছে, আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে, পুরোপুরি গরমে মিক্সিতে আমি গুঁড়ো করতে পারবো না, সামান্য একটু ঠান্ডা হোক, মটমটে হবে, সেই সময় খুব ভালো গুঁড়ো হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখাচ্ছি, এগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি অন্য কী করব। এবার আমি কিছু কাজু ভিজিয়েছি এই জয়েতে, কাজু ভেজানো রয়েছে, এই কাজুগুলো আমি বেটে নেব। এখানে আমি এঁচোড় সিদ্ধ নিয়েছি, এটা কড়াতে এই কারণে এঁচোড়টা সিদ্ধ করে না জলটা বেশি ছিল, জলটা আমি শুকনো আর কি, জলটা মেরে নিয়েছি কড়াতে, তাই একটু লালচে মতো রং এসছে। আর এখানে আমি কাজু আগে দেখিয়েছিলাম, কাজুটা বেটে নিয়েছি, এই যে কাজু বাটা, আর এই যে চারটে জিনিস ছিল আমার, সাজিরে শামরিচ, তারপরে জায়ফল, জৈত্রী গুঁড়ো, সেগুলো এরকম বেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। তো এবার একে একে দেখাচ্ছি আমি কী করব। আগে আমি এই এঁচোড়গুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই বাটিতে নিয়ে নিচ্ছে, তারপরে একে একে আমি জিনিস মেশাবো। আগে এটা চটকে নেব, আমার এঁচোড়টা চটকানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একে একে, নিরামিষ করব, এক চামচ, দেড় চামচ আদা বাটা, একটুখানি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে ভাজা গুঁড়ো এটা। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমপরিমাণ ধনে গুঁড়ো। এবার এতে একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু কাজু বাটা, কারণ এই কাজু বাটাটা আমি গ্রেভিতে দেবো, সামান্য কাজু বাটা দিচ্ছি। আর দিচ্ছি সামান্য একটু পোস্ত বাটা, হাফ চামচ পোস্ত বাটা আর 1/4 চামচ কাজু বাটা। আচ্ছা, এবার এতে দিচ্ছি একটু ছানা, এই ছানাটা কিন্তু আমি এক বাটি দুধের এই এখনই বানিয়ে নিলাম আর কি, সেই জন্য জলটা ঝরতে দিয়েছিলাম ছানা। এবার এতে দেবো নুন,
নুন দেবো আন্দাজ মতো, খুব বেশি দেবো না কারণ রস ঠুকবে এতে। দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ, একটু বেশি পরিমাণে দিলাম, 2 চামচ মতো গুঁড়ো দুধ দিলাম। ছানা তো রয়েছেই, যেহেতু নিরামিষ হবে সেই জন্য একটু বেশি দিলাম। এইবারে এগুলোকে চটকে মেখে নেব। সবার শেষে আমি দেবো এবার একটু ওই যে গরম মশলাটা ভেজেছিলাম সেইটা, একটু এতে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দেবো এতে 2 চামচ মতো ময়দা, ময়দা দিচ্ছি 2 চামচ। আর 2 চামচ দেবো চালগুঁড়ি, চালগুঁড়ি দিচ্ছি 2 চামচ। ব্যাস, এবার এটাকে আমি মাখবো, মেখে নিয়ে তারপরে পরবর্তী ব্যাপারটা দেখাচ্ছি। আচ্ছা, যেহেতু নিরামিষ সেই জন্য এই বলগুলো বানানোর সময় মাঝখানে একটা করে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে বলগুলো বানিয়ে তারপরে চাপটা করে দিচ্ছি, এইভাবে করে তারপরে দেখাচ্ছি। আর একটা আমি কিশমিশ দিয়ে দিলাম, এবার এটাকে মুড়ে নেব। ব্যাস, এইরকমভাবে তৈরি করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে এগুলো ছেড়ে দেব। আর আঁচ একদম কমিয়ে রেখেছি, তেল গরম করার সময় আঁচ বাড়িয়ে রেখেছিলাম, ফুল আঁচ দিয়েছিলাম। ব্যাস, একবারে বেশি ভাজা যাবে না, অল্প অল্প করে ভাজতে হবে, ভিজে নিয়ে তারপরে দেখাচ্ছি। নতুনদের উদ্দেশ্যে বলছি, এটা দ্বিতীয় ভাগ আমার ভাজা হয়ে এসছে। বুঝবেন কি করে যে ভাজা হয়েছে কি না, সেটা হচ্ছে প্রথম গন্ধ বেরোবে, আর যদি আঁচ বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপরে পুড়ে লাগবে, ভাববেন ভাজা হয়ে গেছে, ভেতরটা একদমই হবে না। আর শিম আঁচে দিলে একটা সুবিধা কি, ভেতরটা যে ভাজা হচ্ছে সেটা বোঝার একটা উপায়, আপনাকে খুন্তির কোনাইভাবে দিতে হবে না, এইভাবে যখন ইয়ে করবেন না তখনই দেখবেন একটা শক্ত ভাব এসে গেছে। তো তার মানে হচ্ছে ভেতরটা পুরো ভাজা হয়ে গেছে। এইবারে উল্টালে পরেও দেখবেন যে দুদিকটাই যখন এরকম শক্ত মতো হয়ে গেছে তখনই কিন্তু এগুলো আমি তুলে নেব, ঠিক আছে? এবার এগুলোও আমার হয়ে গেছে দ্বিতীয় ব্যাচ, আর একবার আমাকে দিতে হবে। যেহেতু অল্প অল্প করে দিচ্ছি, এটা যদি বড় ফ্রাই প্যানে নিয়ে নিতাম তাহলে হয়তো এত সময় লাগতো না, তো আমি 3 খেপে আমাকে ভাজতে হচ্ছে, সেই জন্য একটু সময় নিচ্ছি। তো সব কটা ভেজে নিয়ে তারপরে আমি আবার পরের স্টেপ দেখাচ্ছি। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর তেল কিছুটা আমি কমিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি একে একে গোটা জিরে, 2 তেজপাতা, আচ্ছা 3টে চেরা কাঁচা লঙ্কা, 1টু হিং, এবার এতে দিয়ে দেবো আদা বাটা, তারপরে এতে দিয়ে দিচ্ছি পুরো কাজু বাটাটা, সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, এটা কিন্তু কাঁচা জিরে গুঁড়ো, আচ্ছা এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো,
এবার এতে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে এবার কষাবো। এবার দিয়ে দেবো একটু হলুদ, হাফ টিস্পুন মতো হলুদ দিলাম, কাজু কিন্তু যেহেতু আমার ভাজা ছিল না সেই জন্য কাজু কিন্তু বাটাটা ভাজছি, আর নয়তো কাঁচা কাজু কিন্তু গন্ধ ভালো লাগে না, সেই জন্য হয় আগে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে ভিজিয়ে বাটতে হবে, আর নয়তো কাঁচা বেটে নিয়ে তারপরে কিন্তু ভাজতে হবে। আচ্ছা এবার এতে দেবো, আমার ভাজা হয়ে গেছে, এবার এতে আমি দেবো একটু দই, দই দিয়ে দিচ্ছি, দু চামচ মতো দই দিয়ে দিলাম, দই এর গন্ধটাকে খুব সুন্দর এনে দেবে। কষিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি, আর একটু দিয়ে দেবো টমেটো বাটা, দই দিয়েছি যেহেতু অনেকটা তেল বেরিয়ে এসছে, দু চামচ টমেটো বাটা দিয়ে দিলাম, এবার এতে দেবো একটু চিনি, চিনিটা একটু লাল রঙটা এনে দেবো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারি কিন্তু দিচ্ছি না, ইচ্ছা করে নিরামিষ বোঝানোর জন্য একটু সাদা সাদা মতোই থাকুক, এটা আমি হাফ চামচ চিনি দিলাম। এগুলো যা আছে এগুলো তো ভাজতে আর বেশি টাইম লাগে না, কারণ আদা বেশি ভাজলে মুশকিল আছে, হ্যাঁ তিতো হয়ে যাবে। আচ্ছা এইবার আমি একে একে এই ধোয়া জলগুলো দিয়ে দিচ্ছি, কাজু ধোয়া জল, কাজু বেটেছি সেই ধোয়া জলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে, এটা আমার কষানো হয়ে গেছে। এবার এতে ফার্স্টে দেবো আমি ছানার যে জলটা ছিল সেই ছানার জলটা আমি এতে দিয়ে দেবো, তারপরে সাধারণ জল দেবো। আসলে ছানার জল তারপরে এঁচোড়ের যে একটু সিদ্ধ হওয়ার জলটা সেগুলো সব এতে দেওয়া রয়েছে, আর একটু জল এবার বাড়াবো, ফুটে উঠেছে, এবার এতে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, দু চামচ মতো এতে পোস্ত বাটা আছে এইটা দিয়ে দিলাম, তারপর দেখাচ্ছি ভালো মতোই ফুটে উঠেছে। এবার আমি কোপ্তাগুলো এতে ছেড়ে দেব, ব্যাস এবার এটা একটু হতে দেব, একটু ভেতরে রসটা ঢুকে যাক, তারপরে আমি নামিয়ে নেব, কীভাবে নামাচ্ছি সেটাও দেখাবো। এবার এতে আমি একটু সম্বার দেবো, মানে ঘিটা আমি আলাদা করে দেবো, ওটা একসাথে দিলেও হয় কিন্তু আমি এরকম সম্বার দেওয়া বা ছোঁক দেওয়া যেটাকে বলে সেই রকম দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো গোটা শুকনো লঙ্কা, গোটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেব আর দিয়ে দিচ্ছি ওই যে গরম মশলা তৈরি করে রেখেছিলাম সেইটা, ওই গুঁড়োটা একটু দিয়ে দিলাম, এবার এটা একটু ভেজে নিচ্ছি। এবার এটা আমি দিয়ে দেবো রান্নার কড়াতে, শঙ্কটা আমি দিয়ে দিয়েছি, সম্বরটা ঢেলে দিয়েছি, এইবারে এটা আমি একটু ঘেঁটে নেব, গ্যাস আমার এখনো জ্বলছে।
এইটা একটু মাখিয়ে নিয়ে এই জলটাও কিন্তু কোপ্তাতে এটা মিশিয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিচ্ছি, একটু স্ট্যান্ডিং টাইমে থাকুক। আজকের মতো রান্না আমার এখানেই শেষ, পরের দিন আবার অন্য কোনো রান্না নিয়ে ফিরে আসবো, একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি। আমার নিরামিষ এঁচোড়ের কোপ্তা রেডি টু সার্ভ, পরের দিন আবার অন্য কিছু নিয়ে ফিরে আসবো, ততক্ষণের জন্য ধন্যবাদ।